হরার জনারটা বাংলা সিনেমায় বেশি এক্সপ্লয়েটেড হয়নি আমি যদি ভুল বলে থাকি তাহলে কমেন্ট বক্স ভরিয়ে দিন নানা ধরনের ভয়ের সিনেমার নাম আমাকে জানিয়ে তবে ভূতের ভবিষ্যৎ ঠিক ভয়ের সিনেমা নয় হরার কমেডি হ্যাঁ ভূত আছে তবে মজাদার ভূত সেরকম তো গুপি গায়ন বাগা ভূতের রাজা রয়েছে তবে ভূতের রাজাকে দেখলে কি আপনারা ভয় পান ভয়ের সিনেমা হতো পুরনো কালে এই যেমন হানাবাড়ি জিঘাংসা কঙ্কাল এইগুলো হলো ভয়ের সিনেমা আজকে যখন আপনি হানাবাড়ির গরিলাটা মানুষকে তাড়া করে বেড়াচ্ছে দেখবেন আপনার হাসি পেতে পারে তবে আমি যখন ছোট ছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির পর্দায় এই ছবিগুলো প্রথমবার দেখেছিলাম আমার কিন্তু বেশ ভয় লেগেছিল আর একা ঘরে থাকতে এই ছবিগুলো দেখার পর ভয় বেশি লাগতো হানাবাড়ি জিগানশা আর কঙ্কাল অনেক পুরনো ছবি আমার মনে হয় উনিশশো পঞ্চান্ন হরার ফিল্ম বাংলা সিনেমার তাহলে আমি বাঁচবো বাঞ্ছারামের বাগান আর সত্যজিৎ রায়ের বানানো মনিহারা। তপন সিনার বাঞ্ছারামের বাগানকেও আপনি বলতে পারেন তো হরার কমেডি ঠিক তাই মনোজ মিত্র নাটক অবলম্বনে তপন দীপঙ্কর দে আর মনোজ মিত্র দীপঙ্কর দের ডাবল রোলটা নাকি এক সময় উত্তম কুমারের করার কথা ছিল আমি সেটা ঠিক জানি না কতটা সত্যি তবে দীপঙ্কর দে ডাবল রোলে এত ভালো অভিনয় করেছিলেন যে হরার কমেডিটাতেও মাঝে মাঝে কিন্তু ভয় লাগে যখন দীপঙ্কর দেকে গাছের উপরে দেখা যায় আর সে বাঞ্ছার সঙ্গে কথা বলার চেষ্টা করছে হ্যাঁ হরার কমেডি সনার তবে ওই যে বললাম দীপঙ্কর দের অভিনয়তেই হরার এলিমেন্টটা ক্যাপচারড হয় বাঞ্ছারামের বাগান অনেক জায়গায় নাটক হয়েছে বা হিন্দিতেও বানানোর চেষ্টা হয়েছে তবে তপন সিনার বানানো বাঞ্ছারামের বাগানের অন্য মজা মনোজ মিত্র আর দীপঙ্কর দেখাও অন্য রকমের আনন্দের ব্যাপার সত্যজিৎ রায়ের কন্যা ছবির তিন কন্যা রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে মণিহারাতে অভিনয় করেছিলেন কালী বন্দ্যোপাধ্যায় আর কণিকা মজুমদার কণিকা মজুমদারকে যদি কেউ মনে রাখেন তাহলে মণিহারা দিয়েই মনে রাখবেন তবে ভুলে যাবেন না উনি কিন্তু বসন্ত বিলাপে বৌদির অভিনয়ও করেছিলেন মনিহারা ছবি। এবং আমার মতে বাংলা সিনেমার শ্রেষ্ঠ ছবি মনিহারা দেখলে সত্যি ভয় করে আমি তো আর সিনেমার পর্দায় দেখিনি তবে টিভিতে যতবার দেখি ভয় পাই রবীন্দ্রনাথ তো গল্পটা সুন্দরভাবে লিখেই ছিলেন তবে সত্যজিৎ রায় যেইভাবে ক্যামেরার কাজ আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আলো আধারিকে ইউজ করেছেন সিনেমাটার অ্যাটমসফেয়ারটাই ভয়ের আর ফণীভূষণের রোলে কালী ব্যানার্জি যেমনি সফিস্টিকেটেড সফট স্পোকেন আসতে কথা বলেন বউকে ভালোবাসেন কনিকা মজুমদার মনিমালার রোলে সেরকমই ভয়ঙ্কর যে নিজের গয়নাকে এতটাই ভালোবাসে যে তার কাছে তার স্বামী বা অন্য কিছু একেবারেই গুরুত্বপূর্ণ নয় গয়নায় সব মনিহারা বেশ ভয়ের ছবি ছোট ছবি তো তাই জন্য বেশি কথা বললে মনিহারা সম্বন্ধে বলে দেওয়া হয়ে যাবে তার থেকে সব কিছুই ভালো আপনারাই মনিহারা দেখে নিন আর আমাকে জানান যে আপনাদের মনে হয় কি না যে মনিহারাই শ্রেষ্ঠ বাংলা হরার ছবি আর যদি মনে না হয় আমাকে আরো আরো হরার ফিল্মের কথা বলুন যা বাংলাতে বানানো হয়েছে আমার কিন্তু মনিহারা নিয়ে আলোচনা করতে করতেই একটু ভয় লাগছে এখনো মনে পড়ছে গঙ্গার ঘাটে বসে গল্প শোনা আর তারপর